हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा कम आचो? आशा कर खूब भलो आचो। हमीय खूब भलो आची। और एन एक नतून भिडियो नहीं चले आसलम तुम्हारे सामने। पुरो भिडियो देखो और जदि भलो लागे ताहले एक लाइक दिए दिओ। और जरा नतून देखो ता प्लिज सबसक्राइब कर दिओ और पशे थका बेल आइकन प्रेस कर दिओ। তাহলে আমি চলে এসেছি। আর প্রতিদিনের মতো কাজকর্ম সেরে যেগুলো সকালের কাজকর্ম সেগুলো সব করে ফেলেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন দেখো আর একটা কাজে লেগে পড়েছি, জল ভরার কাজে। এই জল না ভরলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কারণ আমার বাড়িতে কল নেই। মানে কল আছে কিন্তু কলটা নষ্ট হয়ে থাকে, মানে ব্যবহার করা হয় না, তো কলটা নিচে। আর আমরা তো সবসময় উপরে কাজকর্ম করি, সেই জন্য নিচে যাওয়ার প্রয়োজনই হয় না। আর ট্যাপের জলই মানে রানিং ওয়াটারে আমরা কাজকর্ম করি। কিন্তু এই যে গ্যাস চলে এসছে, তো ভয় পাচ্ছি যদি দু একদিন কারেন্ট না থাকে তাহলে যে কি অবস্থা হবে, সেই আতঙ্কে জল টল সব ভরে রাখছি। আর এগুলো সব কিন্তু আমাদের খাওয়ার জল, খাওয়ার কাজেও লাগে, রান্নার কাজেও লাগে, সেই জন্য একটু বেশি পরিমাণেই লাগবে। তো সেই জন্য আমার মেয়েকে বললাম যতটা পারিস ভরে রাখ, কারণ বিপদের সময় জলটাই মেন, জল ছাড়া তো চলবে না। খাওয়ার জল, রান্নার জল, এটাই মেন। তো সেই জন্য ও এগুলো করছে আর আমি ওদিকে অন্য কাজ করছি। তো দেখো যেটা যেটা পেয়েছি হাতে সামনে সেটা সেটাতেই জল ভরে রাখছি, কারণ জলটা খুব প্রয়োজন আমাদের। আর এগুলো সব ভালো জিনিস, ভালো কৌটো, এগুলো ধুয়ে ধুয়ে বলছি জল ভরে রাখ, তাহলে এই দু একদিন যদি কারেন্ট না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, এগুলো দিয়ে চালিয়ে নেব। তো জল ভরা দেখো হয়ে গেছে প্রায়, এই কটাই আপাতত ভরে রাখলো, মানে খাওয়ার জল, অ্যাকোয়াগার্ডের জল। আর তো এগুলো ভরা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো উপরে সব ভরে রাখছি, আর বাথরুমেও রেডি করে রেখেছি। এই যে দেখো বাথরুমের জলগুলো, এগুলোও সব ট্যাপ থেকে ভরে ভরে রাখছি। তো এগুলো ভরে আবার মোটরে জল তুলছি, আবার ভর্তি করছি, এইভাবেই করছি। তো এগুলো সব বাথরুমে জল ভরে রেখেছি আর ওদিকে খাওয়ার জলও ভরে রেখেছি, তাহলে কোনো চিন্তা নেই। আর এদিকে দেখো যেখানটায় বাসন মাজা কাপড় কাচা হয় সেখানেও জল ভরে রেখেছি। এই যে দুটো ড্রামে, বালতিতে, এগুলোতে সব জল ভরে রেখেছি। তো এইভাবেই জলের চিন্তাটা মানে অনেকটা শান্তি পাচ্ছি জলটা ভরে রাখার পর, যে দু একদিন যদি কারেন্ট নাও থাকে তাও অসুবিধা হবে না। কারণ আমার কী হয় বলো তো, মাঝে মাঝেই এই মনে করো ট্যাঙ্কির থেকে জল শেষ হয়ে যায় আর জল তখন খুব সমস্যা হয় জলের। তো এদিক ওদিক তো যাওয়া অসুবিধে, সেই জন্য যতক্ষণ জল না আসে ততক্ষণ আমাকে বসে থাকে। এরপরে আমি কাপড় কাচতে চলে এসেছি। তো জল টল ভরা হয়ে গেছে, এবারে ভাবলাম যে কাপড়টা পুরো কেচে রাখি যেগুলো আর কি আছে, কারণ বৃষ্টি হলে তো শুকোবে না। আর প্রতিদিনের কাপড় তো প্রতিদিন না কাচলে হয় না, তো এগুলো প্রতিদিনের কাপড় সেই জন্য কেচে রাখছি। আর দেখো চারিদিকটা মেঘলা আকাশ, তো ভয় লাগছে কখন যেন বৃষ্টি চলে আসে। বৃষ্টি হয়েওছে সকালের দিকে, তো এখন বৃষ্টিটা নেই, সেই জন্য এগুলো কাজকর্মগুলো করে নিচ্ছি। বৃষ্টি আসলে কিন্তু আর করা যাবে না, তখন ঘরে বসে বসে থাকতে হবে, তো সেই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো তো প্রতিদিনের কাজ, এগুলো করতেই হবে। তো দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, বিছানার চাদর, জামা কাপড় যেগুলো আর কি প্রতিদিনের সেগুলো ধুয়ে রাখলাম। আর এবারে আমি আর একটা কাজ করব যেটা আমি মাঝে মাঝে করি। তো এই যে দেখো ছাদ ঝাড় দিচ্ছি, এই ছাদ তো সবসময় ঝাড় দিই প্রায়ই, কিন্তু ধোয়া হয় না, কারণ আমাদের তো বাড়ির সামনে যে ড্রেন থাকে সেই ড্রেন নেই জানো তো, সেই জন্য খুব অসুবিধে। এই যে জলগুলো নিচে গেলেই রাস্তায় চলে যায়, আর রাস্তায় গেলে পরে মানুষ হাঁটবে, হাঁটা চলা করা অসুবিধে, সেই জন্য ছাদটা ধোয়া খুব কমই হয়। কিন্তু যখনই বৃষ্টি হয় আমি তখনই কী করি বলো তো, ভালো করে ঝাড় দিয়ে ছাদটাকে ধুয়ে ফেলি,
তাহলে যেগুলো কাদা মাদা মানে ধুলো চারদিকে লেগে থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো এই বৃষ্টি হলে আমি এই কাজটা খুব ভালোবাসি করতে, গ্রিল টিল ধোয়া ধুই, তারপরে তোমার ছাদ ধোয়া ধুই, এইগুলো কাজ আমার খুব ভালো লাগে করতে, আর পরিষ্কারও হয়ে যায় আর কারো সমস্যা হয় না। তো হয়ে গেছে ছাদটা ধোয়া ধুই, তো আবার আমি স্নান করে নিয়েছি, আজকে দুবার স্নান হয়ে গেল। আর এদিকে দেখো আজকে রান্না করেছি নিরামিষ, এই যে টক ডাল করেছি, মটরের ডাল আম দিয়ে আলু ভাজা করেছি, আর ওদিকে পাঁপড় করেছিলাম, বড়া করেছিলাম, সেগুলো খেয়ে ফেলেছি, আর এখানে পোস্ত আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি। তো দেখো এই যে দেখো বৃষ্টি হয়েছিল, আবার জল জমে গেছে আমাদের রাস্তায়, তো খুব সমস্যা, আমাদের সমস্যা খুবই। আর আকাশের পরিবেশটা দেখো, মনে হচ্ছে মানে একটু রোদ রোদ উঠবে, কিন্তু এই দিকে আবার মেঘলা আকাশ, তো ঠিক নেই, কখনো মনে হচ্ছে পরিষ্কার, কখনো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার এইদিকে আবার মেঘ করে আসছে। তো এইসবের জন্যই ভয় লাগছে, সেই জন্য আর ভেতরে এই কাপড়টা মেলেছি আর কি, বাইরে মেলিনি, তো এরকমই থাক, এরকমই দেখতে খুব ভালো লাগে। আর হাওয়াটা দিচ্ছে এত ভালো, মানে ছাদের উপর দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে যখন এই ধরনের পরিবেশ, মানে মেঘলা মেঘলা আকাশ আর হালকা হালকা হাওয়া হয়, তখন খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমার ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে, শুকিয়েও গেছে, আমি ধোয়ার পরে বেশ মানে পরিষ্কার, অনেকক্ষণ বৃষ্টি হয় না সেই জন্য ছাদটা শুকিয়েও গেছে। আর এবারে দেখো আমার বর আম এনেছে, এগুলো সব হিমসাগর, তো এই যে দেখো রেডি করে নিয়েছি, আম কেটে সিঙ্গারাও এনেছে, তো দুটো এখন টিফিন হবে এই দুটো দিয়ে। আমও ভালো লাগে আর সিঙ্গারা কোয়েল খুব পছন্দ করে, তো এই হিমসাগর আম আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এই যে কোয়েল খেতে বসে গেছে, আমার আম শেষ, আম খেলে আমি হিমসাগরটাই খাই, আর হিমসাগর তো শুরু হয়ে গেছে এখন, তো এখনই নিয়ে আসলো, আর ভালো করে ধুয়ে টুয়ে দেখো খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, এত মিষ্টি, একদম শেষ করে ফেলেছি গোটা আমটা, এখন শুধু আঁটিটা খাচ্ছি, আঁটি খেতে খুব ভালো লাগে। অনেকদিন বাইরের কিছু খাওয়া হয় না, তো আমার বর বাইরে গিয়েছিল আর ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসছে, যাওয়ার সময় খুব ঝগড়া করেছি যাতে না যায়, তো পটানোর জন্য দেখো সিঙ্গারা নিয়ে এসছে খাচ্ছি এর জন্য, আর ও এখন ভাত খাচ্ছে, এখন বিকেল বিকেল 5:00 বাজে আর এখন ভাত খাচ্ছে। কালকে বৃষ্টি আর ইয়াস দুটোই আসার কথা আছে, তো সেই জন্য কালকে আজকে দুদিনের কাজ আজকে করে আসলো, বাড়িতে আসলো, এখন খুব শান্তি, এখন খাচ্ছে আর আমরাও খাচ্ছি, আমাদের টিফিন হচ্ছে আর দুপুরে লাঞ্চ হচ্ছে। আমার বরকেও একটা আম দিলাম, কারণ ও আম খেতে খুব ভালোবাসে, আর ভরা পেটে বিশেষ করে ভাত খাওয়ার পাতে যদি একটা আম দেওয়া যায় তাহলে ওর খুব পছন্দ, সেই জন্য ভাত খাওয়া হয়ে গেল, এবারে আমটা খাচ্ছে। তো আজকের মতো এটুকুই, আজকের মতো রাখছি।